ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। সাকিব ভক্তদের সময়টা এখন দারুণ যাচ্ছে, কারণ পরপর দুই দিনে তাদের পছন্দের নায়কের দুটি নতুন পোস্টার এসে গেল। জি বন্ধুরা, পরশুদিন প্রথম পোস্টার আসার পর গতকালকে চলে এলো ক্যাপ্টেন খান মুভির দ্বিতীয় পোস্টার। আপনারা তো জানেনই ক্যাপ্টেন খান হচ্ছে সাকিব খানের এই ঈদের একমাত্র ছবি। তো ছবিটা যে সাকিব ভক্তদের জন্য দারুণ স্পেশাল তা তো আর বলতে হবে না। সেকেন্ড পোস্টারে কিন্তু একদম চমকে দিয়েছেন সাকিব বুবলি, কারণ ফার্স্ট পোস্টারটা ছিল একটু কমেডি টাইপ। ফার্স্ট পোস্টারটা সবাই খুব পছন্দ করলেও কয়েকজন প্রশ্ন তুলেছেন, ক্যাপ্টেন খান মুভির প্রথম থেকেই বলা হয়েছিল এটা অ্যাকশন মুভি, তাই কমেডি টাইপ পোস্টার দেখে অনেকেরই মন ভেঙে গিয়েছিল। কিন্তু এবার সেই ভাগা মন জোড়া লাগানোর সব মশলা নিয়ে হাজির হয়ে গেল সেকেন্ড পোস্টার। সেকেন্ড পোস্টারে একদম মারদাঙ্গা লুকে হাজির হলেন সাকিব বুবলি। গেটআপে একদম পারফেক্ট অ্যাকশন ভাব, দুজনের সেম কালার সানগ্লাস পরে দারুণ একটা অ্যাকশন লুক দিয়েছেন। দুজনের হাতে ব্রেসলেট, দুজনেই জ্যাকেট পরা, দারুণ একটা ম্যাচিং অ্যাকশন লুক। সাকিব ভক্তদের খুশি করে দেওয়ার জন্য সব ম্যাটেরিয়ালই মজুদ আছে এই পোস্টারে। তো বন্ধুরা, শাপলা মিডিয়া প্রযোজিত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ক্যাপ্টেন খান মুভির সেকেন্ড পোস্টার আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।